ফের নজর দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ের জুওলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানার। পুজোর আগে পাহাড়ের পর্যটকদের জন্য দারুণ সুখবর দিল দার্জিলিং চিড়িয়াখানার কর্তৃপক্ষ। তাও আবার একটা নয়, দুটো সুখবর। দার্জিলিং চিড়িয়াখানার আগমন হলো 6টি নতুন অতিথির, জন্ম হলো 4টি রেড পান্ডা ও 2টি স্নো লেপার্ডের। প্রাণী প্রজনন ও ক্যাপটিভ ব্রিডিং এ এশিয়ার মধ্যে যে দার্জিলিং চিড়িয়াখানা সেরা, তা ফের একবার প্রমাণ করলো দার্জিলিং চিড়িয়াখানা। আগমন হলো 6 নতুন অতিথির, তাতে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। চিড়িয়াখানার অধীনে থাকা তোপ কেদারা প্রজনন কেন্দ্রে 4টি রেড পান্ডা এবং 2টি স্নো লেপার্ডের জন্ম হয়েছে। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ পোলেইয়াচি বলেন, আমরা দারুণ খুশি, ক্যাপটিভ ব্রিডিং এ সফলভাবে আরও 4টি রেড পান্ডা এবং 2টি স্নো লেপার্ডের জন্ম নিয়েছে। প্রত্যেকে সুস্থ রয়েছে। মাসখানেক আগে জন্ম হওয়ার পর বিপদ পর্যায় কাটলে এই 6টি শাবকের খবর প্রকাশ্যে আসে। সদ্য জন্ম হওয়া 6টি শাবকই সুস্থ রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। গত জুলাই মাসের শেষের দিকে রেড পান্ডা দম্পতি নিক্কি এবং প্রণ্য 4 শাবকের জন্ম দিয়েছে। প্রায় একই সময় স্নো লেপার্ড রাহানা 2 শাবকের জন্ম দিয়েছে। মায়েদের আদর যত্নে বেড়ে উঠেছে তারা। দিনরাত খুদেদের ওপর নজরদারি রাখছে চিকিৎসক এবং পার্ক কর্তৃপক্ষ। নতুন 4টি শাবকের জন্মের পর বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে 19টি। নতুন 2টি শাবকের জন্মের ফলে স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে 11টি হয়েছে, কারণ আগেই 9টি স্নো লেপার্ড ছিল দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ের জুওলজিক্যাল পার্কে। 2023 সালের মে মাসে একসঙ্গে 5টি তুষার চিতার জন্ম হয়েছিল এই পার্কে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দার্জিলিং চিড়িয়াখানাতে একমাত্র 30 বছর ধরে সাফল্যের সঙ্গে রেড পান্ডা এবং স্নো লেপার্ডের প্রজনন প্রক্রিয়া চলছে। এর বাইরে আরও 8টি বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে যেগুলি বিলুপ্ত প্রায়, যেমন লাল তালিক বা শেডিউল এক প্রজাতি। তালিকায় রয়েছে হিমালয়ান থাগ, ব্লু শিপ, হিমালয়ান উলফের মতো প্রাণী। এখনো পর্যন্তই ব্রিডিং সেন্টারে 79টি রেড পান্ডার জন্ম হয়েছে, তার মধ্যে 2023 সালে একসঙ্গে সর্বোচ্চ 6টি রেড পান্ডার জন্ম হয়েছিল।